হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো বিকেশে অনেকে বিদ্যুৎ বিল দিতে জানেন না, তো বিদ্যুৎ বিল কিভাবে দিবেন আজকে আমি সেজন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো বিদ্যুৎ বিল আপনার যেভাবে দেবেন, প্রথমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে হবে। বিকাশ অ্যাকাউন্টে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসলে তাহলে আপনাদের পে বিলে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করে এখানে বিদ্যুৎ বিলে ক্লিক করতে হবে। আমারটা লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। বিদ্যুতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন পোস্টপেড লেখা আছে, আর অনেকের যাদের প্রিপেড তারা প্রিপেডে ক্লিক করবেন, যাদের পোস্টপেড তারা পোস্টপেডে ক্লিক করবেন, আর যারা ডিসকো নেসকোতে আছেন বিভিন্ন এলাকায় ডিপিডিসি তারা সেইটাতে ক্লিক করে নেবেন। আপনারা যদি কনফিউজ থাকেন কোনটাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের বিদ্যুৎ বিলের কাগজটাতে দেখতে পারবেন ওইখানে কীভাবে কী করতে হবে এখানে দেওয়া আছে। তো আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমি অ্যাকাউন্ট নাম্বার দিই, এইটা জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাসে বিল দেয়। এখানে যদি অ্যাকাউন্ট নাম্বার দিই, সে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি 10 141 21 77 17 85, একটা এমনিতে দিলাম, দেখি আসে কি না। এই দেখেন এমনিতে একটা দিলাম, তো আসছে, বিল আসছে 203 টাকা। এখন যদি আমি পরের ধাপে যাওয়ার জন্য ক্লিক করে দেই, দেখেন 40 টাকা। আগে 5টা বিল ফ্রি দেওয়া যেত প্রতি মাসে, এখন সম্ভবত 4টা বিল ফ্রি দেওয়া যায়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে পিনকোড দিয়ে প্রসেস করলেই, এইখানে যে ট্যাপ করলেই বিদ্যুৎ বিলটা নিশ্চিত হয়ে যাবে। আর যদি সেভ করা থাকে, এই বিলটা আমাকে আগে বিল দিয়েছেন, তো নতুন করে দিতে গেলে আপনাদের জাস্ট খুব সহজে একটা কাজ করতে হবে, সেটা ম্যানেজ অ্যাকাউন্টে গেলে দেখবেন এখানে বিল আছে। আমি যে মোল্লা বাড়ির দিয়ে সেভ করেছি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে জানুয়ারি মাসটা সিলেক্ট করে দিব। পে বিল করতে এগিয়ে যান, এটাতে ক্লিক করে দিব। 1587 বিল আসছে এই মাসে, 28 তারিখ লাস্ট ডেট, পরিশোধের শেষ সময়, স্ট্যাটাস আনপেড। তো আমি পরের ধাপে যাওয়ার জন্য ক্লিক করে দেবো নেক্সট। দেখেন এখানে 40। এখন আমি পিনকোডটা দিয়ে প্রসেস করলে আমার বিলটা চলে যাবে। তো স্টে কানেক্টেড, দেখেন পিনকোড দিয়ে দিচ্ছি। এখন পিনকোড দেওয়ার পর পে বিল করতে ট্যাপ করে ধরে থাকুন। ট্যাপ করে ধরে দিলে বিলটা চলে যাবে। ট্যাপ করে ধরে থাকলাম, বিলটা চলে যাচ্ছে। দেখেন সাকসেস হয়ে গেছে, বিদ্যুৎ বিলটা সাকসেস হয়ে গেছে, একদম ইজি। এখন থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য অফিসে না গিয়ে, ব্যাংকে না গিয়ে, বাসায় বসে থেকে বিদ্যুৎ বিল দেন, ইজি অ্যান্ড সেফ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাউন্ড এনি ইনফরমেটিভ ইন দিস ভিডিও, দেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। ফর মোর ভিডিও লাইক দিস, প্লিজ স্টে টিউন উইথ মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।